কমছে না মানে প্যানেল বোর্ড, এটা কিন্তু পিএলসি, পিএলসি যে এটা হলো ডিসপ্লে আর কি, পিএলসি কিন্তু এটা পিএলসি কিবোর্ড নাম কি চিলাপ, এটা হলো চিলাপ, চিলাপ চিলার 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 ডবল এল ইয়ার চিলার চিলার পানি কে ঠান্ডা করা, পানি ঠান্ডা করে, এটা দিয়ে পানি ঠান্ডা করে। এখন এই যে এখানে ফুল ডায়াগ্রামটা আছে, ডায়াগ্রামে আমরা দেখতেছি যে কম্প্রেসারটা এখানে চলতেছে, মানে সবুজ চিহ্ন মানে এটা রানিং আছে, লাল চিহ্ন মানে এটা বন্ধ আছে, সবুজ চিহ্ন তার মানে এটা চলতেছে, আর এখানে একটা পাম্প চলতেছে, এখানে একটা পাম্প চলতেছে, আর এটার টোটাল লোডে আছে হইলো 100%, মানে এই মেশিনটা 100% লোডে চলতেছে। আর এখানে এই এক্সিস টেম্পারেচার আছে 78.8, মানে এটা দিয়ে ইয়াটা বাড়াচ্ছে সেটা 78.8 ডিগ্রি, পানিটা আসতেছে কোন দিক দিয়ে আমি বলতেছি, এই যে কনডেন্সার, কনডেন্সার হইলো এই যে ওইটা, এটা হইলো ইভাপোরেটর, যারা হলো রেফ্রিজারেশনের কোর্স করছে তারা হয়তো ভালো বুঝবে, এটা হলো ইভাপোরেটর, এটা হলো কনডেন্সার। এই যে এখানে আমি ইভাপোরেটর দেখতেছি, কনডেন্সার দেখতেছি, কম প্রেশার থেকে যেই প্রথমে যেই ইয়াটা বাইর হয়, যে এটা দিয়ে যেটা বাইর হচ্ছে সেটা অত্যন্ত গরম, সেটা কনডেন্সারের ভিতরে আমরা পুকুর থেকে পানি নিয়ে এসে ঠান্ডা করতেছি, পুকুর থেকে পানি ঢুকতেছে 28°C তাপমাত্রা, সেটা এই কনডেন্সারের ভিতরে এই কম্প্রেসার থেকে যে গ্যাসটা বেরোচ্ছে সেই গ্যাসটাকে ঠান্ডা করতেছে এই পানি দ্বারা, ওইটা পানিটা গরম হয়ে বেরিতেছে 33°C তাপমাত্রায়। আর এই যে ঠান্ডা করার পরে এটা এখানে একটা ফিল্টার আছে, এই যে ফিল্টার, এটা কনডেন্সার থেকে ফিল্টারে গেল, ফিল্টার থেকে গেল এক্সপেনশন বাল্বে, এক্সপেনশন বাল্ব থেকে গেল ইভাপোরেটরে, এই ইভাপোরেটরে এক্সপেনশন বাল্বের পরের থেকে যেহেতু কালারটা লাল কালার থেকে এই সবুজ কালার চলে আসছে, তার মানে এক্সপেনশন বাল্বের পরের থেকে হলো ঠান্ডা হওয়া শুরু হয়েছে, হইয়া ইভাপোরেটরে ঢুকছে, ইভাপোরেটর থেকে এই তাপটা বিনিময় করছে পানির সাথে, এদিক দিয়ে পানি ঢুকতেছে, বিজ্ঞা এই যে এদিক দিয়ে পানি বাড়িয়ে যেতে আছে, এদিক দিয়ে গরম পানি ঢুকতেছে লাল চিহ্ন, সবুজ পানি বাড়িয়ে যেতেছে তার মানে ঠান্ডা, হ্যাঁ মানে গরম পানি ঢুকতে ঠান্ডা পানি হয়ে বেরোচ্ছে, সেই ঠান্ডা পানিটা আমরা মেশিনে ব্যবহার করতেছি, মেশিনে দুধ ঠান্ডা করার জন্য ব্যবহার করতেছি, আবার সেইটা আবার ঘুরে আসতেছে আইসে আবার গরম হইয়া আবার ঢুকতেছে ঠান্ডা হইতেছে, এভাবে সার্কুলেশন হচ্ছে, গরম পানি ঢুকতেছে ঠান্ডা পানি বেরোচ্ছে, ওখানে যায় মেশিনে আবার গরম হচ্ছে সে আবার ঠান্ডা হচ্ছে, তাপ বিনিময় যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা হচ্ছে আর কি, এখানে ইভাপোরেটর, হ্যাঁ ইভাপোরেটর ঠান্ডা পানি কে গরম পানি ঠান্ডা পানি, এখন এই যে এক্সপেনশন বাল্বের পরে যে ঠান্ডা হওয়া শুরু হয়েছে, এখানে হাত দিলে আমরা দেখতে পারবো প্রচণ্ড ঠান্ডা, এটা দিয়ে এটার ভিতরে ঢুকতেছে দুইটা, এই যে এই এটা দিয়ে বাইরে আসছে, এসে আবার কম্প্রেসারে ঢুকতেছে, কম্প্রেসার থেকে আবার গ্যাসটাকে কম্প্রেস করে আবার সেটা বেরিয়ে যাচ্ছে, তাই আবার কনডেন্সারে যাচ্ছে, কনডেন্সারের থেকে গ্যাসটা ঠান্ডা হচ্ছে, হওয়ার পরে এই যে দুটো পাইপের মাধ্যমে হলো পুকুর থেকে পানি আসতেছে, এইটা যে পানি আসতেছে এটা একটু ঠান্ডা আছে একটু গরম আছে, এটা যে পানি বের হয়ে যাবে পুকুরে যাচ্ছে, পুকুর থেকে ঠান্ডা পানি আসতেছে আবার বের হচ্ছে, গরম পানি বের হচ্ছে পুকুরে, যে ঠান্ডা হচ্ছে আবার চলে আসছে, এভাবে এই রিসাইকেলিংয়ের মাধ্যমে মানে সবসময় এই কাজ করতেই আছে, পানি ঠান্ডা করতেছে, ওই যে ওই যে ভিতরে যে মেশিন দেখালাম বললাম দুধ ঠান্ডা করে, এই দুধ ঠান্ডা করার জন্য এই পানিটা ঢোকা যায়, কনডেন্সার আর এই পানিটা তো ওই গরম পানি কিন্তু না দেখাবো না ওই ওয়াটার ট্রিটমেন্ট থেকে, না কম্প্রেস হচ্ছে, কম্প্রেস হলে গরম হবে না।
ঠান্ডা দিয়ে হলো গ্যাসটা ভিতরে ঢুকতেছে, ঢুকে কম্প্রেস আসছে, ওই আসলে উষ্ণটা বাইরে হয়ে যাচ্ছে। গ্যাসটা ঢুকতেছে মানে কম্প্রেস হয়ে গরম হয়ে বাইরে হচ্ছে। ম্যাগনেটিক কন্ডাক্টর না ওইটা কি? কুলিং ফ্যান। কুলিং ফ্যান এটা ঠান্ডা রাখে আর কি। আচ্ছা আচ্ছা।